বাবা প্লিজ তুমি মরে যেও না, মৃত্যু ঠিক আগে নাকি এমনটাই বলেছিল তার ছোট্ট সন্তান আয়লান কুর্দি। জন্মভূমি সিরিয়া ছেড়ে দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে গ্রিসের পথে রওনা হয়েছিলেন আবদুল্লাহ কুর্দি। পথে এজিয়ান সাগরে নৌকা ডুবে মৃত্যু হয় তার দুই সন্তান ও স্ত্রী। এরপরই তুরস্কের উপকূলে উদ্ধার হয় বছর তিনেকের আয়লানের দেহ, যা গোটা বিশ্বে তোলপাড় ফেলে দেয়। শেষমেশ আবদুল্লাহর ইচ্ছা অনুযায়ী সিরিয়ার কোবানি শহরে মা রেহান ও দাদা গালিবের কবরের পাশে সমাধিস্থ করা হয় আয়লানকে। দীর্ঘ প্রতীক্ষা, খোলা আকাশের নিচে রাত যাপন, হাঙ্গেরিয়ান পুলিশের রক্তচক্ষু, সবকিছু উপেক্ষা করে অবশেষে আশার আলো দেখতে পেলেন বুদাপেস্টে আটকে পড়া হাজার হাজার উদ্বাস্তু। আন্তর্জাতিক সমালোচনার মুখে 7,000 উদ্বাস্তুকে স্বাগত জানালো জার্মানি ও অস্ট্রিয়া। দীর্ঘ গৃহযুদ্ধের জেরে ঘর ছাড়া হাজার হাজার মানুষ ইউরোপের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন, কিন্তু জার্মানি পৌঁছতে হলে হাঙ্গেরি হয়ে যাওয়াটাই সহজ পন্থা। যদিও হাঙ্গেরির সরকার এতদিন উদ্বাস্তুদের রেয়াত করতে নারাজ ছিল, সবুজ সংকেত পাওয়ার পর হাঙ্গেরি হয়ে অস্ট্রিয়া ও জার্মানিতে প্রবেশ করল অন্তত 7,000 শরণার্থী। মারা গেলেন বিশ্বের ক্ষুদ্রতম মানুষ নেপালের চন্দ্র বাহাদুর দাঙ্গি। মার্কিন মুলুকের সামোয়া দ্বীপের এক হাসপাতালে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় বলে জানা গিয়েছে। দক্ষিণ প্রশান্ত মহাসাগরের সামোয়া দ্বীপ ভ্রমণের সময় আচমকাই অসুস্থ হয়ে পড়েন দাঙ্গি। তড়ি ঘড়ি তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সেখানেই তার মৃত্যু হয়। দুনিয়ার ক্ষুদ্রতম মানুষ হিসেবে 2012-র 26 ফেব্রুয়ারি তাঁর নাম গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে ওঠে। তাঁর উচ্চতা ছিল মাত্র 54.6 সেন্টিমিটার। রাশিয়ার আশ্রয় থেকেও পুতিন প্রশাসনের সমালোচনায় মুখর হলেন মার্কিন হুইসেল ব্লোয়ার এডওয়ার্ড স্নোডেন। রুশ নাগরিকদের ইন্টারনেট ব্যবহারের স্বাধীনতায় মস্কো যেভাবে কড়া মনোভাব নিচ্ছে তার কড়া সমালোচনা করেন স্নোডেন। একই সঙ্গে সমকামী অধিকার প্রসঙ্গে রাশিয়ার পুরাতনী চিন্তাভাবনারও সমালোচনা উঠে এসেছে স্নোডেনের গলায়। তার মতে এমনটা করে রাশিয়া আদতে জনগণের মৌলিক অধিকারে হস্তক্ষেপ করছে। 2014 আগস্টে মার্কিন গোয়েন্দা সংস্থা এনএসএর প্রাক্তন চর স্নোডেনকে 3 বছরের জন্য রাজনৈতিক আশ্রয় মঞ্জুর করে পুতিন সরকার। দক্ষিণ কোরিয়ায় মৎস্যজীবীদের নৌকা জলে তলিয়ে গিয়ে অন্তত 9 জনের মৃত্যু হল। শনিবার বিকেলে ডলফিন নামের প্রায় 1,00,000 কেজি ওজনের ওই মাছ ধরা নৌকাটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এদিন সকালে জেজু দ্বীপের কাছে নৌকাটি উদ্ধার হয়। নৌকাটিতে ঠিক কতজন যাত্রী ছিলেন সে বিষয়ে এখনও নিশ্চিত নয় প্রশাসন। তবে মাছ ধরা দেখতে নৌকাটিতে বেশ কয়েকজন সাধারণ যাত্রী উপস্থিত ছিলেন, যাদের অধিকাংশই মৎস্যজীবী নন বলে জানা গিয়েছে। নৌকাটির নিখোঁজ যাত্রীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে উপকূলরক্ষী বাহিনী।